টসের আনুষ্ঠানিকতা। ম্যাচ রেফারি রকিবুল হাসান উইথ এনামুল হক বিজয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ, এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব টস জিতেছে, বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক এনামুল হক বিজয়। Keeping an aim, Mohammad Mithun is the keeper. Take a sleep, Roche, Kub, interestingly. Sheikh Mehdi. Back off length of Philatilin. Pull Kortegi, a miscued shot. Ebong Rubel Hossein chase Kutsilin Baltake. Shesh Kurjan to jump of character caps with an Ethan. T shot. Back off length of Baltar against a pull shot, a pull Kore Bushlen. নিজের জায়গাটা ফিরে পাবার এবারে কিন্তু স্কুপ করে উইকেট কিপারের মাথার উপর দিয়ে পাঠিয়ে দেওয়ার একটা চেষ্টা ছিল, বাট ব্যাটে বলে কানেক্ট টাইমলি হয়নি এবং যে কারণে অনেকটা বাতাসে উঠে গিয়েছিল। কিপার মিঠুন চেস করছিলেন, ভাগ্য ভালো। ব্যাকহ্যান্ড স্লোয়ার পিক করতে পেরেছেন মুমিনুল, মিড অনকে ক্লিয়ার করেছেন, লং অন অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, চারটি রান। এবারেও কিন্তু চমৎকার নেগোসিয়েশন, মুমিনুল হক সৌরভ ফাইন লেগের উপর দিয়ে আরেকটা বাউন্ডারি আদায় করে নিয়েছেন তিনি। এবারে শেখ মেহেদি জয়েন্স দ্য পার্টি। ফিল্ডারের জন্য একটা লম্বা চেজ, স্লপি ফিল্ডিং। রনি তালুকদার সেই জায়গায় বেশ কিছু ডিস্টেন্স থেকে কভার করতে হয়েছে। গ্রুপ ক্রিকেটার্স এবং প্রাইম ব্যাংক মুখোমুখি, অনেকটা বাইরে ছিল এবারে ডেলিভারিটা। চমৎকার একটা ড্রাইভ শেখ মেহেদি হাসানের কাছ থেকে, চারটা রান। অনেকটা অ্যাটেম্পটেড ইয়র্কার মুস্তাফিজুর রহমানের রোল অফ দ্য রিস্ট, সেক্ষেত্রে বলটা অনেকটা ঝুলানো বলের মতোই হয়ে গিয়েছিল। আবারও ড্রাইভিং স্লটে এবার ক্লিয়ার করেছেন কাভারকে, টিপ এক্সট্রা কাভার দিয়ে বল সীমানার বাইরে, আরও চারটি রান। ব্যাক টু ব্যাক, ও এবার কোথায় গেছে ঠিক জানি না, সরাসরি উইকেটে, এবং যেটা দরকার ছিল এটা বল, লেন্থ বল, ব্যাটসম্যান বিট হয়েছেন, ব্যাটসম্যান ওয়াজ ফিলিং দ্য প্রেশার, লেন্থ বল, মুমিনুল হক হেঁটে এসে এক ক্রস দ্য লাইন খেলেন এবং বিট হলেন, দ্যাটস ওয়ান ইন এ গুড লাইন অ্যান্ড লেন্থ। মুমিনুল ইজ গোয়িং ব্যাক ফর 10, দুইটি করে ওভার শেষ হয়ে গেছে। নতুন ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি একটু জায়গা করে নিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে ঠেলে দিয়েছেন, বলের গতি আছে, কেউ থামাতে পারবে না, লেগে উইকেটে পাশ দিয়ে চলে গেছে বল। এবার কিন্তু খাটো লেংথের বল, এবার তার উপর চড়া হয়েছে, এবার একটা ছক্কা পেয়েছে। অলোকের এই বলটা অ্যাজ এ লেগ স্পিনার বেশ শট ছিল, ইয়াসির আলী রাব্বি ওয়েট করলেন, ব্যাক ফুটে গেলেন এবং দারুণ সুইংয়ের মাধ্যমে ছয় মেরে দেন। এবারে কিন্তু একেবারে সফট ডিসমিসেল এবং ইট শোজ হাউ ডিসঅ্যাপয়েন্টিং হি। এটা দেখবো আমার মনে দোমনা হয়ে গেছে, প্রথম অবস্থায় আই ব্যাকলিফ চেক করলেন, শটটা চেক করার করতেই বিপদের সম্মুখীন হতে হলো, সহজ একটা ক্যাচ এবং জাস্ট এগেইনস্ট দ্য রান অফ প্লে গাজী গ্রুপ তৃতীয় উইকেট হারালো 57। মাহমুদুল্লাহ রিয়াদ অধিনায়ক এসছেন এবারে, সিম্পলি ব্যাক ফুট ড্রাইভ, এবার কিন্তু বড় আপিল এবং আউট। সি হোয়াট স্ট্রেট বোলিং ক্যান ডু, এর আগের ওভারে উনি বাইরে বল করেছিলেন। স্বাভাবিকভাবে যখন একজন ব্যাটসম্যান আউট হয় আবার আমরা দেখছি সেই উইকেটের পতনটা, পিচিং আউটসাইড দ্য অফ স্টাম্প, হ্যাঁ পাকে ভেতরে না, এখন ইম্প্যাক্টের ব্যাপারটা নিয়ে হয়তো সন্দিহান ছিলেন, টু ডিসঅ্যাপয়েন্টেড। 33 রান করে ফেরত গেছেন এলবিডব্লিউ রুবেল মিয়া। যে উইকেটে উনি নিয়েছিলেন সেটা অফ অফ কাটার ছিল, আমরা কিছুটা ফ্লোটেড ডেলিভারি দেখেছি। লাস্ট ওভারে উনি যে মিস্টেকটা করছিলেন উনি একটু অফলাইন ছিলেন, এই ওভারে কিন্তু একটা বল অফলাইন তাকে হতে দেখিনি। শর্ট
চেক করেছেন শট, আউট হওয়ার সম্ভাবনা এবং আউট। ও গুডনেস গ্রেসিয়াস, মাহমুদুল্লাহ রিয়াজ ফুল ফ্লো অফ দ্য ব্যাট মারলে হয়তোবা যে ঘটনা ঘটেছে সেটা হতো না। সফট ডিসমিসাল, আবারও অলোক কাপালি মাঝ পিছে বল করেছিলেন। এই বলটা ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ যে কোনো দিন যে কোনো জায়গায় পার্টনারশিপ দাঁড়া করাই, তারপর আমি বড় শটে যাব। দুমনা হয়ে খেললেন, একেবারে সফট ডিসমিস, স্লোয়ারটাকে পিক করেছেন আরিফুল এবং দ্রুততার সঙ্গে একটি রান নিয়েছেন। দ্বিতীয় রান নেওয়ার একটা চেষ্টাও ছিল দুজনের মধ্যে, তবে সহকর্মী হাসান মাহাদি সরাসরি সেখানে চলে যাচ্ছে। সকালে একটু দেখা যায় যে আমাদের ডিফারেন্ট উইকেটে খেলা হচ্ছে, সেহেতু একটু প্রত্যেক উইকেটে একটু ময়েশ্চার থাকে, বল একটু গ্রিপ করে ইয়ে করে, তারপরে আমরা আসলে ভালো ক্রিকেট খেলছি না। খেলার মতো তারকা প্লেয়াররা আছে, ডোমেস্টিকে ভালো পারফর্ম করা প্লেয়াররাও আছে, তারপরেও গাজীর অবস্থান ছয় দলের মধ্যে সুপার লিগে পাঁচে। এবার কিন্তু যেটা খেলতে চেয়েছেন সেই শটটাই খেলছেন, পারফেক্টলি টাইমড, অসাধারণ একটি শট এবং চারটা রান আদায় করেছেন। একটা প্রেসার এবারে কিন্তু ব্যাটে নিতে পেরেছিলেন এবং বলকে মিড অফ যেহেতু উপরে বাউন্ডারির বাইরে পাঠাতে পেরেছেন অনেকক্ষণ পর একটা চার। এবং পরবর্তী ম্যাচের উপর এই টুর্নামেন্টের অবস্থা কিন্তু বুঝে যাবে, এরকম একটি কথা বলতে বলতেই আকবর আলী স্লটে পেয়েছেন। তিনি মিড উইকেট মিড অন রিজনটা খুবই প্রেফার করেন, এবারে ভুল করলেন না। ছিলেন শরীফুল, তার হাতের রোল দেখে কিন্তু বুঝতে পেরেছিলেন আকবর যে বলটা খানিকটা দেরিতে আসবে। ওয়েট করেছেন, মেরেছেন চমৎকারভাবে, মিড অফ দ্য ব্যাট খেলেছেন এবং এবারে শরীফুল স্ট্রাইকস ব্যাক, চেষ্টা করেছিলেন, জোরে বল ছিল, দেখুন সরে গিয়েছিলেন, পাটা অনেক বাইরে চলে গিয়েছিল, দ্যাটস ওয়াই বলগুলো আকবর আলী হ্যান্ডি নক খেলে ফেরত যাচ্ছেন। উনি 22 বলে করেছেন 24 রান, খুব বেশি বড় হবে না। স্টাম্প উপরে ফেলেছেন মোস্তাফিজুর রহমান, একেবারে অফ স্ট্যাম্পের সামান্য বাইরে, পিচ আপ ম্যাটিক একটা ডেলিভারি দিয়ে উপরে ফেলেছেন নাসিম আহমেদের স্টাম্প। টু গুড অ্যান্ড টু গুড ফর নাসুম। এই বলটি কিন্তু কাটার ছিল না, এই বলটি জোরে করেছিল, দেখুন বুদ্ধিদীপ্ত বোলিং। আপনি যখন ব্যাটসম্যানের এগেনস্টে বোলিং করবেন আপনি কাটার করছেন, দৌড়াচ্ছেন, রান আউটের অ্যাপিল হবে, আম্পায়ার থার্ড আম্পায়ারের দিকে কল করলেন, বাট সাইড অ্যাঙ্গেলে দেখলে সেটা পরিষ্কার হবে, টাচ অ্যান্ড গো হতে পারে, একেবারেই ক্লোজ ডিসিশন, নট আউটের সিদ্ধান্তটা এসছে। এবারে কিন্তু লো ফুল টস ছিল এবং এটাকে লং অনের উপর দিয়ে মেরেছেন উড়িয়ে, ফুল আর মিস করলেন না, লো ফুল টস ছিল, ইয়র্কারের চেষ্টা করেছিলেন কিন্তু একটু মিস ডিরেক্টেড হয়ে যায়, আরিফুল মিড অনের উপর। শেষ পর্যন্ত রান আউটই হয়ে গেলেন আরিফুল, উইকেট কিপার মিঠুন বলটা ধরেই খুব কুইক রিলিজ করেছেন এবং রুবেল নন স্ট্রাইকিং এন্ডে দৌড়াতে থাকা আরিফুল হক মুছানোর আগে স্টাম্প ভেঙেছেন, অর্থাৎ 125 রানেই শেষ গাজী গ্রুপ ক্রিকেটার্সের ইনিংস, 31 করে রান আউট হয়ে গেলেন আরিফুল হক। প্রথম বলে আবেদন এবং নন স্ট্রাইক এন্ড স্টাম্প ভেঙেছে শেখ মেহেদি, তিনি খুব এক্সাইটেড উদযাপন করছেন, আম্পায়ার গেছেন রেফার করেছেন তৃতীয় আম্পায়ারকে, কি তার ব্যাট ক্রিজে রাখতে সক্ষম হয়েছিল, এই প্রান্ত থেকে বোঝাটা হয়তো বা মুশকিল হবে। আমরা স্কোয়ার অন ক্যামেরা রান আউট ক্যামেরা যেটা হাতে তো লেগে গিয়েছিল আমি দেখতে পাচ্ছি, হাতে লেগে ডিফ্লেকশন, হাতে কি লেগেছিল সেটাই প্রশ্ন, দেখা যাক, হাতে লেগেই তো ডিফ্লেক্ট হয়েছে ওই মুহূর্তে, তার ব্যাটটা বাইরে ছিল এক্স্যাক্টলি, এবং থার্ড আম্পায়ার সিগন্যাল আউট, গায়ে ডিফ্লেক্ট হয়ে সে বলটা স্টাম্পে গিয়ে লেগেছে, কোনো বল ফেস না করে রুবেল মিয়া ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে, অ্যাভারেজটা 20.83, স্ট্রাইক রেটটাও মেনটেন করেছেন 108.65। এখানে খেলাটাই সমীচীন, রুম তৈরি করে ইনসাইড আউট, লফটেড কভার ড্রাইভ, ডিপ এক্সট্রা কভারটা ক্লিয়ার করেছেন এনামুল বিজয়,
পরিবর্তন করে বাদিকে সরে যে জায়গা করে হাতটাকে খুলে খাবারের উপর দিয়ে বিশাল ছক্কা কাজটা করেছেন রনি আবারও জায়গা ছেড়ে বেরিয়ে আসা খেলার চেষ্টা খুব সম্ভবত স্টাম্পিং এর একটা আবেদন চলছে কাভার অঞ্চলকে লক্ষ্য করে এবং যেমনটা মনে হচ্ছে এবং আউট ও মাই গুডনেস আবারও যেটা বলছিলাম এই সময় এত বড় বড় শট খেলার দরকার ছিল না এবং সেটা করতে যে আরো একটা উইকেটে পতন স্ট্রাগল করছেন তিনি হয়তোবা প্রেসারটাকে রিলিজ করার জন্য একটা বিগ শট অ্যাটেম্প্ট নিয়েছেন পাঁচ বল থেকে নয় রান করে ফেরত যাচ্ছেন এনামুল হক এক্সেলেন্ট গ্লাভ ওয়ার্ক বাই আকবর আলী দ্বিতীয় উইকেটের পতন এক্ষেত্রে একটু শেখই মোহাম্মদ মিথুন ফ্রন্ট ফুটে গিয়ে ডিফেন্ড করতে চেয়েছিলেন তবে নাসু মোহাম্মদ ফ্লাইটটা খুব ভালো জেনারেট করতে পেরেছেন এদের রেখেছেন আটকে রেখেছেন অ্যাকুরেট বোলিং করেই চলেছেন এবং ব্যাট এবং প্যাডের মাঝ দিয়ে ফাঁক গোলে চলে গেছে সরাসরি উইকেটে এক্সেপশনাল বোলিং দ্য আর্ম বল আরও একটা উইকেটে পতন ষোলো রানের মাথায় ছিলেন হয়তোবা সেক্ষেত্রে এক্স্যাক্টলি আর্ম ডেলিভারি অর্থাৎ একেবারে স্ট্রেইট এসে টার্নটাকে জাজ করতে পারেননি ভাবছিলেন হয়তোবা টার্ন করে বেরিয়ে যাবে ব্যাট এবং প্যাডের মাঝখান দিয়ে বলটা একেবারে স্টাম্পে এক রান করে ফেরত যাচ্ছেন মিথুন নতুন ব্যাটসম্যান রকিবুল হাসান ডান হাতে ব্যাটসম্যান এর আগে লোয়ার ডাউন দ্য অর্ডার ব্যাটিং করেছেন পাঁচটি ম্যাচ এখন পর্যন্ত খেলেছেন এই লিগে এবারে সুইপ ক্যাপটা পেয়েছেন ফাইন লেগকে বিট করেছেন বল যাচ্ছে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত সীমানার বাইরে ওয়েলকাম বাউন্ডারি বাট রকিবুল ইনিংসটাকে বিল্ড আপ করার চেষ্টা এবং প্রথম বলে কিন্তু ফাইন লেগ দিয়ে বলটাকে বের করেছেন জনক যে ফিল্ডারদের সহায়তা তারা পাচ্ছেন না এবারে কিন্তু লফটেড শট এবং এবার হয়তো দেখা এবং আউট সম্ভবত ইয়েস সৌম্য সরকার রাইট ফ্যান্টাস্টিক চমৎকার একজন ফিল্ডার সেই বলটাকে হাওয়ায় ভাসিয়ে বাউন্ডারি লাইনের ভেতরে এসে পরবর্তীতে কনফিডেন্টের সাথেই সেই বলটাকে গ্রিপ করেছেন আমরা অন্য একটা অ্যাঙ্গেল থেকেই দেখছি অনেকটা জায়গা কিন্তু ছিল যে জায়গাটায় দাঁড়িয়ে তিনি ক্যাচটা ধরেছেন পরবর্তীতে পরের স্টেপটা নেওয়ার সময় খুব সেফলি কাজটা করেছেন সেখানেও বাকি ছিল কিছুটা স্পেস সেখানে থাকার কথা আপনি যদি মানে বাট মনের দিক থেকে ক্যালকুলেশনের চেয়ে আমার মনে হয় যে থার্ড আম্পায়ার চোখের দেখায় ইয়ে হতে চান এর সঙ্গে সৌম্য সরকার বাউন্ডারি লাইনে এই ধরনের ক্যাচেস কিন্তু এর আগেও নিয়ে প্রতিষ্ঠিত এবং ফিউচার স্টার্সদের নিয়ে এবং একই সঙ্গে আম্পায়ারের সিদ্ধান্তটাও এলো রনি তালুকদার ইজ আউট 126 রানের চেইজে এই মুহূর্তে একটা বড় সড়ো বিপদে প্রাইম ব্যাংক এরকম একটা ফ্রেজে এসে ম্যাচ উইনিং একটা নক খেলার মতো একটা রিকোয়ারমেন্ট তার উপর এসে পড়বে এবারে কিন্তু বল সীমানার বাইরে দেখার বিষয় যে ইয়াস ছক্কা সম্ভবত কি মনে হয় থার্ড আম্পায়ার তিনি নিশ্চয়ই নিশ্চিত হবার জন্য ভিডিওতে দেখে নিতে চাইবেন এবং গাজীপুর ক্রিকেটার্সের ফ্লাইট ছিল সুইপ করেছেন বাতাসে বল বাট ইজি ক্যাচ কিন্তু সেখানে ধরেছেন শেখ মেহেদি হাসান নাকি না সাদাত হোসেন ডিপুটি ফিল্ডার হিসেবে তিনি এই ম্যাচে নেমেছেন এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব তারা কিন্তু তাদের পঞ্চম উইকেটটা হারালো একেবারে গভীর বিপদে এই মুহূর্তে প্রাইম ব্যাংক অবশ্যই এবং আমার মনে হয় যে আরেকটু গভীরে নিতে পারতেন কিন্তু আমার মনে হয় যে হয়তোবা তারা টার্গেট করছিলেন মুমিনুলকে হাসে কিন্তু গাজী গ্রুপ ক্রিকেটার্সদের মুখে কিন্তু তার থেকেও চওড়া হাসি দুই দুটো উইকেট মুমিনুল নিয়ে নিয়েছেন অকেশনাল বোলার হিসেবে মাহমুদুল্লাহ তিনি ভেবেছিলেন ডানহাতি ব্যাটসম্যানরা এসেছেন দরকার ছিল আটো শটো বোলিং ভালো ফিল্ডিং সেটাই তারা করেছে এই মুহূর্তে শর্ট বল নাহিদের স্কোয়ার কাট নাহিদ এই জায়গা দিয়ে খেলতে খুবই পছন্দ করে রকিবুল হাসান এই দুটো উইকেট পেয়েছেন ফ্যান্টাস্টিক শট ওয়ান বাউন্স এবং বাউন্ডারি রোপ ক্লিয়ার হয়েছে ওভারের পাঁচ নম্বর সক্ষম হয়নি এবার কিন্তু ইনসাইড আউট ফিল্ডার আছেন এবং ফিল্ডার বেশ ভালো ভাবে জায়গা করে নিয়ে লুফে নিয়েছেন ট্যাকলস ধরা খেয়েছেন এবং অ্যাবসলুটলি শামি ভাই এভরি টাইম দে আর ট্রাইং ফর আ বিগ শট আমরা কিন্তু দেখছি যে ইটস নট ওয়ার্কিং ফর প্রাইম ব্যাংক আপনি কিন্তু শুরুতে একদম বলছিলেন যে ট্রিকি স্কোর টু চেজ এবং সেই ফাঁদেই কিন্তু পা দিয়েছে প্রাইম ব্যাংক অলোক কাপালি
নতুন ব্যাটসম্যান একটু আগে কিন্তু আমরা শুনছিলাম যে হি হ্যাজ দ্য এক্সপিরিয়েন্স ও উপরে উঠেছে হাই ভাসছে কত দূর যাচ্ছে এই বল অনেক অনেক দূর যাচ্ছে শটার মার যদি করে আবারও হাঁকিয়েছেন এটাও যাচ্ছে গোয়িং গোয়িং গন ম্যাক্সিমাম আরো ছয়টি রান এখন যেটা মনে হচ্ছে শট ছিল এর আগে কিন্তু দুটা সলিড শট আবার এবার কিন্তু একটা সুযোগ মনে আছে একজন ফিল্ডার নিচে আসছেন এবং সে তালুবন্দি করেছেন থার্ড টাইম আনলাকি এটা কিন্তু দরকারই ছিল না এত কাছে নিয়ে গেছিল দুটো ছক্কার মার গেটিং ক্যারিড ওয়ে অবশ্যই এই সময় কিন্তু এই ধরনের লুজ ডেলিভারি দিলে তার মাশুল দিতেই হবে সিম্পল ম্যাটার মেদি এবারে কিন্তু যা বলছিলাম ক্লিন বোল্ড অ্যাবসলুটলি নট এনজয়িং আমি অ্যাজ এ প্রাইম ব্যাংক সাপোর্টার পর তো এখন কিন্তু খেলাটা অন্যদিকে ঘুরে গেল অ্যাবসলুটলি স্পেশালি শামিম ভাই দিস ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং যখন আমি বারবার তাদের বল প্রয়োজনই ছিল না স্পেশালি শরীফুল বিং এ ইয়াংস্টার সিনিয়র পার্টনার ছিলেন অপর দিকে একেবারে অযথাই শট খেলেন ক্যাচেস দ্য কল সরাসরি গিয়েছিল কিনা মাথায় হাত দ্বিতীয় বল এবং এবারে কিন্তু হাওয়ায় ভাসছে ফিল্ডার আছে এবং ছ অসাধারণ ফিল্ডিং সেখানে দেখার বিষয় যে তিনি ছিল আবার দেখছি ডাইভিং এফর্ট শেষ পর্যন্ত মনে হচ্ছে শাহাদাত দীপু ছয় মানে অনেক কাছে চলে গেল চার বলে তিন রান প্রয়োজন প্রাইম ব্যাংকের দুই বল বাকি আছে একটি রান দরকার এবং গাইড করে দিয়েছেন ফিল্ডারের পাশ দিয়ে চলে গেছে চার রানের জন্য এবং সেই চার রানের মাধ্যমে প্রাইম ব্যাংক একটা খুব গুরুত্বপূর্ণ জয় তাদের ঝুলিতে ভরলো এবং তাদের চ্যাম্পিয়নশিপের দিকে আরও এক ধাপ অগ্রসর হলো